আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে স্যামসাং মোবাইলে আপনি থিমস ইনস্টল করবেন কোনো প্রকার লঞ্চার ইউজ করা ছাড়া। আমরা সবাই জানি আমরা গুগল প্লে স্টোর থেকে থিমস ইনস্টল করলে তাহলে সেজন্য আমাদেরকে একটা লঞ্চার ইউজ করতে হয়। তো আমরা বাড়তি লঞ্চার ইউজ করার ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন প্রকারের থিমস কীভাবে ইনস্টল দিতে হয় কোনো প্রকার লঞ্চার ইউজ করা ছাড়া। আমরা ডাইরেক্ট স্যামসাং স্টোর থেকে থিমস ইনস্টল দেবো। তো আমরা এটা আমাদের হোম পেজে এভাবে ক্লিক করবেন। ক্লিক করে রাখার পর নিচে আপনার ওয়ালপেপার, উইডগেটস, থিমস, স্ক্রিন গিট এভাবে আসবে। এখান থেকে আপনি থিমসে ক্লিক করবেন। ক্লিক করার পর যারা ফার্স্ট টাইম ক্লিক করবেন তাদের এখানে একটা অ্যাকসেপ্ট অপশন আসবে, সেটাতে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পর ঠিক এরকমই আপনার আসবে। আসার পর আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো থিমস আছে, যেগুলো আপনার জন্য রিকমেন্ডেড থিমস দেওয়া আছে। এই থিমসগুলো আপনি ইউজ করতে পারবেন। এছাড়াও আপনি যদি বিভিন্ন ক্যাটাগরিতে আপনি চুজ করতে চান সেজন্য আপনাকে মোর থিমসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে কতগুলো ফিচার থিমস দেখাবে, আপনি এগুলোও নিতে পারেন। আর যদি আপনার বিভিন্ন ক্যাটাগরিতে আপনাকে সার্চ করতে চান সেজন্য ক্যাটাগরিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কালার উপর চুজ করেও আপনি সার্চ করতে পারেন। এছাড়াও বিভিন্ন টপিক উপরও আপনি থিমস ইনস্টল করতে পারবেন, যেমন কি এখানে দেওয়া আছে কিউট, সিম্পল, কালারফুল, প্যাস্টেল, মডার্ন, সেন্টিমেন্টাল, ইলাস্ট্রেশন অ্যান্ড প্যাটার্নস, ন্যাচারাল, ট্রাভেল, ব্লা ব্লা, অনেকগুলো আপনার টপিক দেওয়া আছে, আপনি এর উপর চুজ করতে পারেন। এছাড়াও আপনি অলে গিয়ে একেবারে সব দেখে দেখে আপনি ইনস্টল করতে পারবেন। আর যাদের এইভাবে আপনার এই থিমস স্টোরটা না আসে তাদের নামে আপনার অ্যাপসে যাওয়ার পর এখানে একটা সেটিং অপশন দেখতে পাবেন। সেটিংসে চলে যাবেন। সেটিংসে যেখানে আছে সেখানে উপর তিন নম্বর আপনি এখানে ফার্স্ট উপরে থিমস নামে দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক আগের মতো এভাবে চলে আসবে। এখান থেকে আপনি এসে গেলে মোর থিমস সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ক্যাটাগরিতে যেতে পারবেন, তারপর এখান থেকে থিমস ইনস্টল দিতে পারবেন। হ্যাঁ, আর একটা কেন কথা হচ্ছে, আপনি যদি স্যামসাংয়ের সাথে আপনার আমরা যেহেতু যেরকম গুগল প্লে স্টোরের সাথে অ্যাপস ইনস্টল করার জন্য আমাদেরকে আমাদের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হয়, এখানেও আপনাকে জিমেল এবং আপনার পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে ফার্স্ট টাইম। সেক্ষেত্রে আপনি আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন এবং এখান থেকে অনেক সুন্দর সুন্দর আপনি থিমস ইনস্টল করতে পারবেন, সবগুলো আপনার জন্য ফ্রি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।